তোর কান্নায় আকাশ ফেটে বৃষ্টি নামতে পারে, তবু আমার প্রাণ টলবে না। আমি তোকে আর বিশ্বাস করি না। সাথী কেন বিশ্বাস করবে বাবাজি? এ তোমাকে ফাঁকি দিয়ে ওষুধ আনতে পাঠিয়ে দিয়ে পরিবারের সাথে রাত্রি কাটাইতে পারে, কেন তুমি তাকে বিশ্বাস করবে বাবাজি? আমি তোমার কি ক্ষতি করেছি বলো? যার জন্য তুমি আমায় বলছো কলঙ্কিনী? হ্যাঁ হ্যাঁ, তুই কলঙ্কিনী ভাইজান। ও কথা তুমি বলো না, তাহলে যে তোমার মাথায় বাস পড়বে। বাস কি কারো হাতে ধরে নাকি? অভিশাপ দিলে আকাশ থেকে মাথায় পড়বে। না না ভাইজান, তুমি একটিবার বলো ভাইজান, তোমার কানে কে বিষর মন্ত্র তুলে দিয়েছে ভাইজান? আমি তাকে হত্যা করব। সেই কৈফত কি তোর কাছে দিব আজাদ? কি বলবো ভাইজান, যার জন্য ভাবি হলো আজ দোষী, তারই কথা তুমি বিশ্বাস করে ভাবিকে দিচ্ছ পর করে। এই কি তোমার ভালোবাসা? ভালোবেসে আমি ভুল করেছিলাম আজাদ ভাইজান, আমি জানতাম না ও একটা ডাইনি। তুমি কি শুনতে পারছো না সতীর কাতর আত্মনাদ? তোমাদের বাড়ি গিয়েছিলাম, এমন সময় দেখি তোমার ঘরে আগুন লেগেছে। তাড়াতাড়ি এসো সখী, তুমি তাড়াতাড়ি, আমি এখন যাই। ও গো স্বামী, আমাদের ঘরে আগুন লেগেছে, এই সময় তুমি মুখ ফিরে নিও না, আমাদেরকে বাঁচাও। ও গো স্বামী, তোদের সাথে সমস্ত সম্পর্ক আমি চুকিয়ে দিয়েছি। স্বামী তুই এখান থেকে সরে যা। ভাইজান আমি আমি তোমার দুটি পায়ে ধরে বলছি, একটিবার একটিবার তুমি বাবির মুখের দিকে তাকিয়ে দেখো, বাবির মুখে কোনো কলঙ্কের ছাপ নেই। শ্রী রামচন্দ্রের মতো বাবিকে তুমি বিসর্জন দিয়ে না পাইছো। চলো আমরা সবাই মিলে জ্যাঠামরিকে বাঁচাই। চলো শীঘ্রই চলো, নইলে যে বিলম্ব হলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। চলো ভাবি, এসো চলো। আহা, আমি আগুন দিয়েছি, তুমি আমাকে কি করবে? মারবে নাকি? আমি তোকে জাহান্নামে পাঠাচ্ছি। আমিও তোকে ছাড়ব না শয়তান। জঙ্গ বাহাদুর বন্দি করো ওকে। ভাইজান কি বলছো স্বামী? তুমি মুরাদকে, তুমি আমাকে বন্দি করতে পারলে ভাইজান, তোকে বন্দি না করলে আমার যে বিয়ে হবে না। কি বলছো স্বামী? তুমি ভাবিকে বিসর্জন দিয়ে হরি আজাদ আমার তুমি বিয়ে করবে ভাইজান? বুঝো ভাই, এ ভুল, এ ভুল তুমি করো না ভাইজান, এ ভুল তুমি করো না। যাও আজাদ, কারাগারে বসে বসে
শিলার বিয়ের আনন্দ ভোগ করো গিয়ে। একবার যদি আমি হাতের বাঁধনটা খুলতে পারতাম হাজার, তাহলে ওই শয়তানকে আমি যোগী বাহাদুর ওকে আমার সম্মুখে নিয়ে যাও। পারলাম না ভাবি, এই শয়তানের কবল থেকে তোমাকে রক্ষা করতে। ওগো ভাবি, যাবার বেলায় আমাকে তোমার পায়ে পদধূলি দিতে দাও। ওরে ভাই, তোমার স্থান আমার পায়ে নয়, তোমার স্থান আমার এই হৃদয়ে। ভাবি থাকো, ভালো থেকো জং বাহাদুর। চলো জং বাহাদুর। যা যা কলঙ্কিনী, তুই আমার সম্মুখ হতে দূর হয়ে যা। যা বলছি পুরনো স্মৃতি গুলো মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়া খাইব। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না। আমি পড়েছিলাম তোলে তুলে নিয়ে, তুলে তুলে নিয়ে কেন এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। আমি পড়েছিলাম তুলে তুলে নিলে, তুলে নিয়ে কেন তুমি এত ব্যথা দিলে বন্ধু, এত ব্যথা দিলে। অন্তরে না রাখিও, অন্তরে না রাখিও মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়া খাইব। আমি তো ভালা না ভালা লইয়া খাইব। আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। তুমি আমার স্বপ্ন আশা তুমি ভালোবাসা, তোমারে না পাইলে এই জীবন বৃথা বন্ধু, এই জীবন বৃথা। অন্তরে না রাখিও, অন্তরে না রাখিও পায়ে তুলে রেখো, আমি তো ভালা না ভালা লইয়া খাইব। আমি তো ভালা না ভালা লইয়া খাইব। অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো, অতীতের কথাগুলো পুরনো স্মৃতিগুলো মনে মনে রাখো, আমি তো ভালা না ভালা লইয়া খাইব। আমি তো ভালা না ভালা লইয়া খাইব। মাহবুল ভেবে আমি তো ভালা না।
আমি চুকিয়ে দিয়েছি, যাও যাও শয়তানে। রাগ করো না শিলা, শোনো। কি শুনবে না? না, আমি কিছুই শুনবো না। আগে বলো, তুমি আমার কথা রাখবে তো? নিশ্চয়ই তোমার কথা রাখবো শিলা, নিশ্চয়ই তোমার কথা রাখবে আফা। আর তোমার কথা শোনার জন্যই তো ভাইজান মুক্তা আপাকে তাড়িয়ে দিয়ে তোমাকে বিয়ে করেছে। এই কাউসার, তুই আবার এখানে কেন এসেছিস? এসেছি তোমার কাছে ভাইজানের অপবাদ দেখতে। তুমি খুব ভালো মানুষ, 9 মাসের মধ্যে ভাইজানকে একেবারে গোলাম বানিয়েছো। এই কাউসার, বেশি ভালো হবে না কিন্তু বলে দিচ্ছি, আবার তুই মার খাবি। কাউসার, তর্ক ছেড়ে দিয়ে লেখা পড়া করো গিয়ে। নিশের লেখার পহরা গো ও ভাই জান, কিছুই বলো লাগে নাই আমার ভাই জান। আমি লেখাপড়া করতে পারবো না পা। না ভাইজান, তুমি তো অনেক লেখাপড়া শিখেছো, কেন তুমি মানুষের মতো কাজ করনি? কেন তুমি মুক্তি আবার জীবনটাকে ধুলে মিশিয়ে দিয়েছ? জবাব দাও ভাইজান, কি অপরাধ করেছিল মুক্তি আপা? কি অপরাধ করেছিল ওই মুক্তি আপা যার ফলে তাকে তুমি রাস্তায় নামিয়ে দিলে? কেন ভাইজান, জবাব দাও। তুই আর বেশি বাড়তি কথা বলবি না, চলে যা বলছি, তাহলে কিন্তু আবার পিটুনি খাবি। এত করবে? আমার মাকেও তাড়িয়েছো, এবার আমাকেও তাড়াতে চাও? আমার মনে হয় দুদিন পরে তুমি তোমার স্বামীর মাকেও তাড়িয়ে দিবে। যা দূর হয় এখান থেকে।
স্বামী, অনেক কষ্টের পরে আপনাকে আমি কাছে পেয়েছি, তাই বলছি। হ্যাঁ, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমার, আমি আছি তোমার। চলুন আমরা ভিতরে যাই, তাই চলো শিলা। সহজদা সৈন্যরা গোলাপ খাবারে পৌঁছার আগে সে পালিয়েছে। আমি পিতার কাছে পত্র লিখেছি, এক শয়তানকে বন্দি করে পাঠালাম, কিন্তু অনেক শয়তানকে পাওয়া যাচ্ছে না। আমি যেমন করে হোক সেই শয়তানকে বন্দি করে আজাদের পরিবর্তে আজাদের পরিবর্তে জাফরকে বন্দি করো। একই সম্ভব উজির সাহেব। হ্যাঁ, জাফরকে বন্দি করতে পারলে সকল আশা পূর্ণ হবে। কিন্তু আজাদ যদি কোথাও লুকিয়ে থাকে, আরে সেই সন্দেহ দূর করার জন্যই তো আমি সৈন্যদের আদেশ মসজিদে মন্দিরে প্রতিটি ঘরের তন্ন তন্ন করে খুঁজে বের করে অলাদকে বন্দি করে আনবে মুর্শিদাবাদে। বেশ, কাল প্রভাতে আমি যাত্রা করবো একরাম নগরের অভিমুখে। তারপর সুন্দরী মুক্তা, চলুন উজির সাহেব,
আমরা এখন অন্তপুরে চলে যাই। চলুন শাহজাদা। এবার শয়তান গাফফার খাঁকে বন্দী করতে পারলে আমাদের সকল আশা পূর্ণ। জংলাখা, তুই আমাকে বন্দী করতে এসেছিস, এত বড় সাহস তোর, কি মনে করেছিস? আমি চাকরি থেকে ইস্তফা দিয়েছি বলে আমার কাছে অস্ত্র নেই, তাই আমাকে বন্দী করতে এসেছিস? শাহজাদা আমাকে অস্ত্র দিয়েছে, সেই অস্ত্র দিয়ে তোকে আমি শেষ করে ফেলবো, তারপর মিটাবো আমার মনের জ্বালা। কোথায় যাস ওস্তাদ? অস্ত্র নেওয়ার সুযোগ তোমার দিব না। দাঁড়া মুক্তা, মুক্তা আমার তরবারিটা দিয়ে যা। এই নাও ভাইজান, এই নাও তোমার তরবারি। আয় বিশ্বাসঘাতক, তুই বহুত পাপ করেছিস, আজ তার প্রায়চিত্ত কর। আমি অবশ্য হত্যা করব, আজই আমি রাজ্যময় ঘোষণা করে দেব, ওদেরকে কেউ যদি সাহায্য করে তাহলে তাদেরকেও আমি ক্ষমা করব না। না না, আমাকে আর দাঁড়িয়ে থাকলে চলবে না, আমি এখনই রাজ্যময় ঘোষণা করে দেব, আমি যাই, রাজ্যময় ঘোষণা করে দেব। আমি তোকে ও খোদা, তুমি কি দেখতে পাচ্ছ না খোদা, এই রাক্ষসীর অত্যাচার, তুমি এই শয়তানের বিচার করো খোদা, তুমি এই শয়তানের বিচার করো। তোরটাকে ওই খোদা সারা দেবে না, দেবে রে রাক্ষসী দেবে, আজ সারা না দিলেও একদিন খোদা সারা ঠিকই দেবে, সেদিন তার বিচারের হাত থেকে তুই কোনোদিন রেহাই পাবি না শয়তানি। সেদিনের অপেক্ষায় তুমি বসে থেকো মা, সেদিনের অপেক্ষায় তুমি বসে থেকো। মুরাদ অকসূর্য, তোমার অভিলাষ কোনোদিন পূর্ণ হবে না। ওরে মুরাদ, তুই আমার সন্তান হই, আমাকে তুই অপমান করছিস বাবা। অপমান কি সাধে করছি মা, আমি তোমাকে বারবার বলেছি, বারবার বলে ওই কলঙ্কিনীর কথা ভুলে গিয়ে। না রে মুরাদ না, আমার জীবন থাকতেই মুক্তার কথা আমি কিছুতেই ভুলতে পারবো না বাবা। তুই হীরা ফেলে দিয়ে কাজকে তুই আপন করে নিয়েছিস বাবা, আমি কোনোদিন এই রাক্ষসিনীকে স্বীকার করব না। স্বীকার তোমাকে করতেই হবে মা, আমি যাকে তাড়িয়ে দিয়েছি তার কথা ভুলে গিয়ে শিলাকে তুমি আপন করে নাও মা। না রে মুরাদ না, মুক্তার কোলে এসেছি, ফুট ফুটে একটা সোনার চাঁদ, তাকে যে আমি বলতে পারি না রে বাবা, ও যে আমার একমাত্র বংশের প্রদীপ। ওই প্রদীপ যাতে বেঁচে থাকতে না পারে সেই ব্যবস্থা আমি করে রেখেছি। না মুরাদ না, এতে কি করেছিস? আমি রাজ্যময় ঘোষণা করে দিয়েছি, যদি রাজ্যের কোনো লোক জাফর এবং তার কুলোটা মেয়েকে দেখতে পায় তাকে প্রাসাদে ধরে এনে হত্যা করা হবে, হত্যা করা হবে। এ তুই কি করলি, ফুলের মতো মানুষের আত্মাটাকে তুই শেষ করে ফেলে দিলি বাবা মুরাদ। না না, আমি তাকে
কিছুতেই হতে দেব না, আমি যাব, আমি যাব। আর যেতে হবে না, তোমার আপন বলতে যে গোলাম খা ছিল তাকে যে বন্দি করে রেখেছি। কি বললি শয়তানি, গোলাম খাকে কে বন্দি করেছে? আমি বন্দি করেছি বেগম সাহেবা। এখনো কথা আছে মুরাদির কথা মেনে নিন, আমার কন্যা শিলাকে পুত্রবধূ করে মেনে নাও। না না, আমি আমি ওই ডাইনিকে কোনোদিন পুত্রবধূ হিসেবে মেনে নেব না। কত বড় খারাপ মহিলা! আমি আমি যাচ্ছি ওই সীতার কাছে। সীতা? হ্যাঁ, আমি যাচ্ছি আমার বৌমার কাছে, আমি যাচ্ছি আমার বংশের প্রদীপের কাছে। তোমাদের মতো বাপ মেয়ে শয়তানি শয়তানির মুখ আমি দেখতে চাই না, আর এই মুখ আমি কখনো দেখবো না। তোদেরকে খুদা তাল্লা শাস্তি দেবে, তোদেরকে কখনো ক্ষমা করবে না। খুদা পিতা, ওই শয়তানিকে ধরে নে, প্রাসাদে তুমি হত্যা করো। না মা, না, বেগম সালাহাকে হত্যা করলে পদনা হয়তো খেপরবে। আর হ্যাঁ মামনি, এই নে তুই দলিলটা একটা সই করে। এটা কিসের দলিল পিতা? এই দলিল হচ্ছে এই নবমের নিকট অভিযোগ করা। দে মা, তুই একটা সই দে। না পিতা, আগে আমাকে খুলে বলো, তারপর আমি সই দেব। আর তোমার জামাই আসুক, ওর কাছে জিজ্ঞেস করে তারপর সই দেব। আমি এসেছি শিলা, দাও দলিলটা সই করে দাও। দেখো স্বামী, আমি কিন্তু কোনো কিন্তু নয় শিলা, এটা আমাদের মঙ্গলের জন্যই করেছি। তুমিও বলছো, দিন আমি আগে সই করে দিই। ও বাবাজি, আগে সই করতে হবে মামনি শিলাকে। কে মানে করব সই? হ্যাঁ হ্যাঁ, তুমি বলছো? অবশ্যই বলছি। যাও মা। বাবাজি, তুমি এখানে একটা সই দাও। সুন্দর বাবাজি, সুন্দর। শাবি, আবার যেন ওই শয়তানি মুক্তার সাথে দেখা করতে যেও না। শোন না, আবার পানি চোখের জলে আবার যেন তুমি ভুলে যেও না। কি যে বলছো শিলা, ওর চোখের পানিতে নদী ভরে যেতে পারে, তবু এই মুরাদ কখনো ভুলবে না, এই মুরাদ কখনো ভুলবে না। পিতা, দুদিনই পরে আমাদের অভিষেক হবে তো? না শিলা, এতক্ষণ এই রাজ্য ছিল তোদের, আর এখন থেকে রাজ্য হলো আমার। পিতা, তাহলে তুমি আমাদের সাথে বেইমানি করে? এই সিংহাসনের জন্য আমি বেইমানি করেছি, শুধু তোর সঙ্গে নয় মা, বেইমানি করেছি আমি বড় ভাইয়ের সাথে, বেইমানি করেছি মুরাদের সঙ্গে। সিংহাসন এখন আমার, বেইমানি করেছি আমি মুক্তার সঙ্গে। মুক্তা? মুক্তা কলঙ্কিনী নয়, মুক্তা সতী, মুক্তা ভুলের মতো পবিত্র। শুধু এই সিংহাসনের জন্য মুক্তার নামে কলঙ্কের অপবাদ দিয়ে আমি আমি চলি শিলা। পিতা, পিতা, না না, হায় হায়, এখন কি করি? কেন যে আমি দলিলে সই করলাম,
আচ্ছা আমায়ও শিলা কোথাকার পারি কোথায় যাই তা যদি আমি না নিতে পারি তবে আমি দেখাবো মজা। বিপন্ন রক্ষা করতে কিন্তু এখন পর্যন্ত তার কোন সংবাদ পেলাম না। সংবাদ আমি নিয়ে এসেছি জাহাপুরা এর বন্দী গোলাম খা। গোলাম খা একই এক গ্রাম রাজ্যের প্রজারা অভিযোগ করেছে আকরাম একরাম খান নামে উজিরি গাফার খান নামে আর তুমি বন্দি করে এনেছ আরেকজনকে এর যে কারণ আমি কিছুই বুঝতে পারছি না গোলাম খা। জাহাপুরা এই গোলাম খা লালটুনকারী দস্যু তার অত্যাচারে ওই একরাম নগরের মানুষ একটু শান্তিতে ঘুমাতে পারছে না জাহাপুরা তাই তোকে আমি বন্দি করে নিয়ে এসলাম এই আজ দরবারে আপনি তার চরম বিচার করুন জাহাপুরা বিচার করো। হ্যাঁ হ্যাঁ আমি তারই চরম বিচার করব কিন্তু জং বাহাদুর আমার মনে হচ্ছে এখানে কোথাও একটা গরমিল রয়েছে। এখানে নয় শুধু জাহাপুরা আর একজন দস্যুকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ সে দস্যু গোলাম খা এখনো তার নাম জানা যায়নি বন্দি হলে আমি জানতে পারবো কে সে দস্যু। আপনি আমাকে আদেশ দিন জাহাপুরা আমি এই মুহূর্তে যাত্রা করি ওই একরাম নগরে। যাও জং বাহাদুর যেভাবেই হোক তুমি সেই দস্যুকে বন্দি করে নিয়ে আসবে আমারই মুর্শিদাবাদে। তাই যাচ্ছি জাহাপুরা তাই যাচ্ছি। গোলাম খা জাহাপুনা এই গরিবের ছালাম করুন জাহাপুনা আমি কোন অপরাধে বন্দী হয়েছি জাহাপুনা বলুন জাহাপুনা। তুমি অপরাধী বলে জং বাহাদুর তোমার নামে যে অভিযোগ করেছে তা কি সত্যি? না জাহাপুনা জং বাহাদুর যা বলেছে তা সম্পূর্ণ মিথ্যে অপরাধ আমি করিনি জাহাপুনা। তোমার অভিযোগ যে সত্য তার কোনো প্রমাণ দেখাতে পারবে? না জাহাপুনা এই মুর্শিদাবাদ আমি প্রমাণ কেমন করে দেখাবো জাহাপুনা আর যে দেখাবে সেও তো বন্দি। তোমারই কথা যে সত্য তার প্রমাণ তুমি দেখাতে পারছো না? প্রমাণ আছে জাহাপুনা প্রমাণ আছে আমি তার প্রমাণ। গোলাম খা গোলাম খা গোলাম খা গোলাম খা গোলাম খা এ তুমি যুবক এই তোমারই পরিচয়? জাহাপুনা আমি একরাম রাজ্যের একরাম বাসার কনিষ্ঠ পুত্র আজাদ। আপনি আমার সালাম গ্রহণ করুন জাহাপুরা। তুমি একরাম বাসার ছেলে তুমি বন্দি হয়েছিলে কেন? জাহাপুরা আমি নিজের অস্ত্র হাতে নিয়েছিলাম বলে ওই উজুর গাফফারকে আমাকে বন্দি করেছিল কিন্তু কিন্তু ওই খুদার মেহেরবানিতে কারারক্ষী আমাকে মুক্ত করে দিয়েছে জাহাপুরা। একই বলছো যুবক শয়তানি গাফফার খা তোমাকে বন্দি করেছে আর তোমার পিতা কোথায়? সে এখন বন্দি জাহাপুরা। গোলাম খা
তোমার পিতা যে বন্দী সাজেদা, তোমার মা পাগল হয়ে, তোমার মা যে পাগল হয়ে। গোলাম খা, আমার মা, আমার মা কেমন আছে গোলাম খা? গোলাম খা আজাদ, তোমাদের এই অবস্থার কারণ কি আমাকে খুলে বলো আজাদ। জাহাপনা, আমার বড় ভাই বিয়ে করেন আমার পিতার বন্ধুর কন্যাকে, ওই উজির গাফার খা চাল করে পিতাকে হাত করে নেন, তারপরে মুক্তা ভাবিকে মিথ্যার অপবাদ দিয়ে, তারপর উজির কন্যা শিলাকে বিয়ে দেয়। আমি আমি এর প্রতিবাদ করেছিলাম বলে ওই উজির গাফার খা পরামর্শ করে আমাকে বন্দী করে দিয়েছে আপনারা। এরপর এরপর কি হয়েছে আমি আর কিছুই জানি না। অসহ্য অসহ্য অসহ্য, প্রজারা যে অভিযোগ করেছে তারই সঙ্গে তোমার কথার হুবহু মিল রয়েছে। তাহলে গোলাম খা, বিচার আমি করবো গোলাম খা, আইসো এসো তোমরা আমার বুকে এসো। জাহাপনা, শয়তান গাফফার খা। হ্যাঁ হ্যাঁ, শয়তান গাফফার খা, এবারই তোর বিচার আমি নিজে হাতে করব। আর জং বাহাদুরকে আমি হাতের মুঠেও পেয়েও ছেড়ে দিয়েছি। আর তোমরা কোনো চিন্তা করো না, আমার সাথে অস্ত্রাগারে চলো, আমি তোমাদেরকে যুদ্ধের সাথে সজ্জিত করে দেব। জাহাপনা, তাই চলো এখন ড্যান্স হবে।